আঞ্চলিক পর্যায়ে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় এক হয়ে কাজ করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও চীন। সকালে বেইজিংয়ে দুদেশের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এ সময় রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন চীনের প্রধানমন্ত্রী। বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি, পানি সম্পদ সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য দুদেশের মধ্যে সাতটি স্মারক সই হয়। পরে ব্যবসায়ী সম্মেলনে অংশ নিয়ে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চীনা ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত কাজী বাপ্পার প্রতিবেদনে। চীন সফরের চতুর্থ দিন বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে দেশটির প্রধানমন্ত্রী লি কেকিয়াং এর সাথে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠকে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে যোগ দিতে গ্রেট হলে পৌঁছালে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান চীনের প্রধানমন্ত্রী। লাল গালিচা সংবর্ধনার পর শেখ হাসিনাকে অভিবাদন মঞ্চে নেওয়া হলে তাকে গার্ড অফ অনার প্রদান করে চীনের সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল। আনুষ্ঠানিকতা শেষে শুরু হয় দুই প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক। এ সময় তাদের সাথে ছিলেন দুদেশের কর্মকর্তারা। বৈঠকে রোহিঙ্গা প্রসঙ্গটি গুরুত্বের সাথে তুলে ধরে বাংলাদেশ। মিয়ানমারের সাথে আলোচনার ভিত্তিতে রোহিঙ্গা প্রত্যাবাসনে সার্বিক সহায়তার আশ্বাস দেন চীনের প্রধানমন্ত্রী। বলেন রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত যেতে হবে। উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে বাংলাদেশের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করার প্রতিশ্রুতিও দেন চীনের প্রধানমন্ত্রী। এ সময় চীনের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে দুদেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন শেখ হাসিনা। বলেন এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক সুসম্পর্কে বিশ্বাস করে তার সরকার। রোহিঙ্গা সংকট সমাধান এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে একযোগে কাজ করার আহ্বান জানান শেখ হাসিনা। বৈঠক শেষে দুদেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে তথ্য প্রযুক্তি, বিদ্যুৎ, পানি সম্পদ, পর্যটন সহ বিভিন্ন খাতে দুদেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির জন্য পাঁচটি চুক্তি ও তিনটি সমঝোতা স্মারক সই হয়। এছাড়াও রোহিঙ্গাদের খাদ্য সহায়তা দিতে একটি সমঝোতাপত্র বিনিময় হয়। বিকেলে বেইজিংয়ের একটি হোটেলে স্থানীয় ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত গোলটেবিল বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বাংলাদেশ বাণিজ্যের জন্য উৎকৃষ্ট উল্লেখ করে বিনিয়োগ বাড়াতে চীনের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিনিয়োগের জন্য নতুন খাত খোঁজার পরামর্শ দিয়ে অর্থনৈতিক অঞ্চলে চীনকে অগ্রাধিকার দেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাজী বাপ্পা, বৈশাখী সংবাদ।